ফেরেশতা এক একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে, এক একটা ফেরেশতা এক একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে। কিরম বর্ণনা দিচ্ছে শুনুন। একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটা হারামখোরের বর্ণনা দেব? আল্লাহ বলছে, বলো। ফেরেশতা বলছে, আল্লাহ লোকটার গালে দাড়ি, লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, এ বা ফেরেশতা শোন, আমি কোরআনে বলে দিয়েছিলাম, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায় আমি বেহার আমি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। যে ব্যক্তি আমার, যে বান্দা আমার গালে দাড়ি রাখলো, মাথায় টুপি দিল, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়লো, বড় পাঞ্জাবি পড়লো, তাকে তুই হারাম করে বললি কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা দলিল দিয়ে দিচ্ছে আল্লাহকে। আল্লাহ কি বলবো, আপনার কোরআনে দলিল আমি একটা বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। 4 নম্বর পারা, 5 নম্বর পিছা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরাই আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, চক্রবৃদ্ধি হারে তোরা শুধু খেতে যাস না। ফেরেশতা বলছে, আল্লাহ কি বলবো, গালে দাঁড়িয়ে মাথায় টুপি, বড় পাঞ্জাবি, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, ও তো জামাতে নামাজ পড়ে আর ওর ছেলে মেয়ে বৌমা সকলে সুদের কারবার করে। হলো কিরম হারাম করে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন? আর একজন ফেরেশতা বলে, আল্লাহ আমি একটা হারাম করার বর্ণনা দিচ্ছি, লোকটার গালে দাড়ি মাথায় টুপি, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, এমনকি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, হে নবী তোমার জন্য তাহাজ্জুদের নামাজকে আমি নফল করে দিলাম। এই ফেরেশতা, যে ব্যক্তি গালে দাড়ি মাথায় টুপি পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তুই আবার তাকে হারাম করে বললি কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা দলিল দিয়ে দিচ্ছে, আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক আপনি বলে দিয়েছেন কোরআনে, চোর পুরুষ হোক আর নারী হোক, বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। আল্লাহ কি বলবো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, হুকুমের এ কারণ নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, বুঝতে পারছেন না? ফেরেশতা একটা বলে, আল্লাহ আমি একটা হারামখোরের বর্ণনা দিচ্ছি, স্পেশাল হারামখোর। বলে, কেমন স্পেশাল হারামখোর বল? বলছে, লোকটার গালে দাঁড়িয়ে মাথায় টুপি, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রীর হক আদায় করেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে, পিতা মাতার দায়িত্ব পালন করেছে, তারপরেও সে হারামখোর হয় কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, আল্লাহ আপনার নবী বলেছিল, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকের প্রতি খোদার গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানো। বাবা আমার ভুল বুঝিস নি বাবা। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি, অতিবাস্তব কথা বলে যাচ্ছি, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আলিয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা। 4 নম্বর পারা, 17 নম্বর পিছা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওরে গরিবের মাল যারা ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা ভাতার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর ভাতার টাকাগুলো জনমরের মতো খেয়ে কদুর মতো ভুঁড়ি নিয়ে বাজারে ঘরে, আল্লাহ পাক বলে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আমি আল্লাহ ওদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, যারা গরিবের মালগুলো ভক্ষণ করে না, বেকার ভাতার টাকাগুলো নিজে খেয়ে নেয় না, রাস্তা ভাতার টাকাগুলো নিজের বিল্ডিং হাঁকায় না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তারা যদি তাদের হকটা আদায় করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, একেবারে 17 নম্বর, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস নিকে রেখে দিলাম। কি বলবো, আফসোসের বিষয় বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে। আল্লাহর নবী বলেছেন, মান আবায়াতি মান ইলা তো আমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু গুলাহুল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলাবে, কোনো এতিমকে খাবার খাওয়াবে, এতিমকে পানি পান করায়, এতিমকে আশ্রয় দেয়, আল্লাহর নবী বলেছেন, আউজাবাল্লাহু গুলাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
ও বাবা, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করতে বসে আছে। ও আবার হাজি সাহেব হারাম খোর কথা করে, বেরো এখান থেকে। বাপ কথাগুলো শুনতে খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে? ওয়াজ ঠিক আছে তো? একদম টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাই। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, আমি দিল্লিতে গিয়েছিলাম, এবার আমি বলি, আপনারা জানবেন মানবাধিকার কমিশন নাম শুনেছেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার গাড়িটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, দিল্লিতে গিয়েছি, আমাকে প্রশ্ন করেছে, মারুফ সাহেব কিছু মনে করবেন না, ভারতে মুসলমান কত? তা আমি বলেছিলাম ভারতে মুসলিম হলো, খারাপ ভাববেন না, কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আমার ন্যূনতম বুদ্ধি বিবেকের মাধ্যম দিয়ে বলছি, আমার মনে হয় ভারতে মুসলিম 10,000-এর কম। কত বললাম বাবু? তাও 10,000 আমি বেশি বলে ফেলিছ গো বাপ। কেন বলবো একটু খুলে বলি, এই কোরআনের মধ্যে লেখা আছে মোমেন হতে গেলে তার 30টা গুণ লাগবে, কোটা 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন, আর হাদিসে বলা আছে 70টা গুণ। তো 30টা গুণ একটু কাকে বলি, টুকটুক করে বলে দিই, আর আপনারা নিজেদের মধ্যে সেটিং করে নিন, আপনাদের ধারণা হয়ে গেছে কি, মোমেন হতে গেলে গালে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, বড় পাঞ্জাবি পরতে হবে, লজ্জা স্নানের চামড়া কাটতে হবে, গরুর গোশত খেতে হবে, আর নামাজ পড়তে হবে, একদম পাকা মোমেন, নামে রাখে মোহাম্মদ, লিখলেই ব্যাস, নাকি সহজ নয়? 30টা গুণ থাকতে হবে, 30টা গুণ থাকতে হবে, তবেই তুমি মোমেন। 30টা গুণ কি কি শুনে নিন, সুরায় তওবাতে আছে 10টা, সুরায় মুমিনুন আছে 10টা, সুরায় আহজাবে আছে 10টা, এই মোট 30টা গুণ। 30টা গুণ একটা একটা করে আপনাদেরকে বলি, শুনে নিন। প্রথম সুরায় তওবাতে আছে 10টা, কি অসুবিধা হচ্ছে? আত গুনতে শুরু করুন, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 10টা গুণ, এক একটা গুণের সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা মুমিনুনে আছে 10টা, কি কি শুনে নিন, قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانكم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لامانتهم واخذهم راؤون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم في মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত শোনার পরে সুবহান আল্লাহ একটু জোরে বলবেন না বাবা, কিসে সুবহান আল্লাহ বলবেন, ওই তেরে মেরে পিয়ার আর মিথ্যা কথা বলে খানটা টেনে টেনে বললে, এখন তো সুবহান আল্লাহ হয়ে যায় কেমন, অল্পনা কল্পনার বাইরে। এখন ওয়াজ হয়েছে কি, দিলজানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তারা কবরে করু যান ঠান্ডা, এরা বলে সুবহান আল্লাহ, হয়ে দেখেছেন, ওই বললাম, তার মানে আপনাদের ধারণা জন্মে গেছে বক্তা টেনে টুনে দেওয়ার পরেই যা হবে সুবহান আল্লাহ, খবরদার নয় বাপ, চলুন। এই জন্য সুবহান আল্লাহ বলবো একটু বেঁচে গুনে। আর 3 নম্বর 10টা গুণ কোথায়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم الحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। চলুন এই 30টা গুণ, প্রথম গুণটা নিয়ে আলোচনা করি একটু সংক্ষেপে, 2 মিনিট করে এক একটা গুণের আলোচনা হবে।